গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড টিউব। তো আজকে আমি তোমাদের সাথে একটা বাঙালির প্রিয় খাবার পটল চিংড়ির রেসিপিটা শেয়ার করব। এটা প্রত্যেকটা বাঙালিরই প্রিয় খাবার, তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল চিংড়ি বানাতে লাগছে নুন, এখানটা জিরে মরিচ আছে, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে 5 ফোড়ন, আর এখানে সামান্য চিনি আছে। এবার লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এবার আমরা চিংড়ি মাছটা ভেজেছিলাম, সেই চিংড়ি মাছ ভাজার তেলেই এবার একে একে ফার্স্ট 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়নটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নটা থেকে একটু গন্ধ ছাড়লেই প্রথমে পেঁয়াজ কুচি দেব। আমরা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, এবার আমরা একটু আদা রসুন বাটা দেব। যেহেতু আমি এটা বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিচ্ছি, এতে 2 চামচ মতো আমি আদা রসুন বাটা দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দেব, টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিই, তারপর আবার দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেব, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা পটল আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দেব। পটল আলুটা আগে ভাজাই ছিল, এবার আমরা এটাকে দিয়ে জোরটা বাড়িয়ে দেব গ্যাসে, ভালো করে কষাবো এটাকে। এটা প্রায় আমার কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দেবো, যাতে পটল আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এই চিংড়ি মাছ ভাজাই ছিল আগে থেকে, এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ভালোভাবে নাড়িয়ে নেব। তরকারিটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার তরকারিটা একটু ঢাকা দিয়ে দেব। এবার আমাদের পটল চিংড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, গিয়েছে এবার রেডি হয়ে গিয়েছে পুরো আমাদের পটল চিংড়ি, এবার সার্ভ করার জন্য রেডি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিওটিকে শেয়ার করো।